আধুনিক বিশ্বে নাগরিক সুবিধা ও উন্নত জীবনধারার জন্য দক্ষিণ কোরিয়ার সুখ্যাতি সর্বজন বিদিত। উত্তর পূর্ব এশিয়ার এই দেশটি কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশ নিয়ে গঠিত। সিউল দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। এটি বিশ্বের শীর্ষ ১০টি ধনী শহরের তালিকায় থাকা একটি শহর। আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের অনুসন্ধান মতে দক্ষিণ কোরিয়ার সর্বমোট জনসংখ্যার ৪৬% নাস্তিক বা কোনো ধর্মে বিশ্বাসী না হলেও সেখানকার মুসলমানদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে পুরুষের তুলনায় নারীদের ইসলাম গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন তুর্কি সেনাবাহিনী কিভাবে দক্ষিণ কোরিয়াতে ইসলাম প্রচার করেছে তা। নবম শতাব্দীতে সমুদ্রপথে আরব ও ফরাসি বণিকদের কোরীয় উপদ্বীপে আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলে ইসলামের অনুপ্রবেশ ঘটে। তারপর একাদশ শতাব্দীতে আরবের ভিন্ন একটি বাণিজ্যিক গ্রুপ এখানে ব্যবসা করতে আসে। ওইসব বণিক কোরিয়ার কেইসং শহরে দৈনন্দিন নামাজ আদায়ের জন্য একটি মসজিদ নির্মাণ করেন। এভাবে দ্বাদশ শতাব্দীর সূচনা লগ্ন থেকে ইসলাম সম্পর্কে কোরিয়ানদের পরিচিতি ও কিছুটা সখ্য গড়ে ওঠে। ১৯১০ খ্রিস্টাব্দে জাপান কোরিয়া উপদ্বীপের ওপর দখলদারত্ব প্রতিষ্ঠা করলে ১ মিলিয়নের চেয়ে অধিক কোরিয়ান প্রতিবেশী রাষ্ট্র চীনে আশ্রয় গ্রহণ করে। সেখানে চাইনিজ মুসলিমদের সঙ্গে তাদের দেখাশোনা ও বোঝাপড়া হয়। কয়েক দশক চীনে অবস্থানের ফলে কিছু সংখ্যক কোরিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন। কোরিয়া স্বাধীনতা অর্জন করলে ১৯৪৫ সালে তারা নিজ দেশে ফিরে আসেন। ১৯৫০ থেকে ১৯৫৩ খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধের সময় তুরস্ক দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়িয়েছিল। ৫,০০০ সৈন্য এখানে পাঠিয়েছিল তুরস্ক। তুরস্কের তখনকার অনুদান কোরিয়াকে ইসলাম ও মুসলিম বিশ্বের কাছাকাছি নিয়ে আসতে বিরাট ভূমিকা পালন করে। ১৯৭০ সালের পর থেকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি উপরের দিকে উঠতে থাকে, যার ফলশ্রুতিতে দক্ষিণ কোরিয়াতে বহু বিদেশি বিনিয়োগ আসতে শুরু হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় বিভিন্ন দেশ থেকে কোরিয়াতে ঢেউয়ের মতো বিনিয়োগ আসতে থাকে। অন্যান্য দেশের মতো সৌদি আরবও কোরিয়াতে ব্যাপকভাবে বিনিয়োগ করে। এই বিনিয়োগের বিপরীতে সৌদি সরকার কোরিয়াতে ইসলাম প্রচার করতে চায় এবং সেই থেকেই এদেশে ইসলামের প্রচার জোরালোভাবে শুরু হয়। তাছাড়া দক্ষিণ কোরিয়াতে একটি ইসলামিক স্কুলও আছে, যেটা সৌদি আরবের তত্ত্বাবধানে চালু হয়। দক্ষিণ কোরিয়ার মুসলিমদের পাশাপাশি অমুসলিম ছাত্ররাও এই স্কুলে পড়াশোনা করতে পারে, আর স্কুলটিতে ইংরেজির পাশাপাশি আরবি ও ইসলাম শিক্ষাও দেওয়া হয়, যার ফলে কোরিয়ান অমুসলিম শিশুরা ইসলামিক সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। সৌদি সরকার নামমাত্র ফির বিনিময়ে কোরিয়ান শিক্ষার্থীদের এই স্কুলে পড়ার সুযোগ করে দেয়। এছাড়া ৭০-এর দশকে তখন তেল শিল্পের আলাদা একটা কদর ছিল, যে কারণে কোরিয়া থেকে অনেক দক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের জন্য যায়, যাদের মধ্যে অনেকেই ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে মুসলিম হয়ে কোরিয়াতে ফিরে এসে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। সাম্প্রতিককালে এক আদমশুমারি পর্যালোচনা করলে দেখা যায় দক্ষিণ কোরিয়ায় ২ লক্ষাধিক মুসলমান বসবাস করে। এর মধ্যে ১.৫ লাখ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী আর ৫০,০০০এরও বেশি স্থানীয় কোরিয়ান মুসলমান রয়েছে, যারা বিভিন্ন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিভিন্ন অনুসন্ধানী রিপোর্ট থেকে জানা যায় যে স্থায়ী ও প্রবাসী মুসলমানরা দক্ষিণ কোরিয়ায় নিজেদের ইমান ও আমল সংরক্ষণ তথা ধর্মচর্চার ক্ষেত্রে যথেষ্ট সচেতন। এক তথ্য মতে রাজধানী সিউল, বোসান প্রভৃতি অঞ্চলে বর্তমানে ১৫টি মসজিদ এবং ৬০টি মুসল্লা বা নামাজঘর রয়েছে। ১৯৬৯ সালে কোরিয়ান সরকার প্রদত্ত জমিতে গড়ে ওঠে সিউল কেন্দ্রীয় মসজিদ ও ইসলামিক সেন্টার। সিউল সেন্ট্রাল মসজিদ দক্ষিণ কোরিয়ার প্রথম মসজিদ, যা হেনামডং সিউলে অবস্থিত। এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৪ সালের অক্টোবরে। কয়েকটি মুসলিম দেশের অর্থায়নে মসজিদটি নির্মিত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯৭৬ সালের ২১ মে। প্রতি শুক্রবার মসজিদটি পূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাটে মুসল্লিদের উপচে পড়া ভিড় জমে।
মসজিদটি এরই মধ্যে বিশ্বের অনন্য সুন্দর মসজিদ হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। কোরিয়ায় নারীদের হিজাব পরিধানের জন্য তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না, অযাচিতভাবে মুসলমানদের হেনস্থার শিকারও হতে হয় না কখনো। তবে দক্ষিণ কোরিয়া মনে প্রাণে চাইছে দেশটিতে আরও বেশি পরিমাণে মুসলিম পর্যটক ও ছাত্ররা আসুক। এ লক্ষ্যে কোরিয়ার রাষ্ট্রায়ত্ত খাদ্য সংস্থা সম্প্রতি একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে মুসলমানরা কোরিয়ার কোন কোন রেস্তোরাঁয় হালাল খাবারের ব্যবস্থা রয়েছে তা জানতে পারবেন। সেই সঙ্গে হালাল পণ্য পাওয়া যায় এমন বিপণী বিতানও সহজেই খুঁজে বের করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। অ্যাপটির মাধ্যমে মুসলিম ক্রেতারা কোনো পণ্যের বারকোড স্ক্যান করে সেটি হালাল সনদপ্রাপ্ত কি না তাও জানতে পারবেন। জানা যাবে মুসলিম পর্যটকদের পছন্দের জায়গা কোনগুলো, কোথায় রয়েছে নামাজের ব্যবস্থা। কম্পাসের সাহায্যে কেবলা নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। সম্প্রতি শেষ হওয়া মালয়েশিয়ায় হালাল মেলায় অংশ নেয় দক্ষিণ কোরিয়া। মেলাটি বিশ্বের 29টি দেশের 528টি কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। মেলায় মোট স্টল ছিল 640টি। এবার দক্ষিণ কোরিয়ার পর্যটন সংস্থা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ায় আগামী সেপ্টেম্বর মাস থেকে 2 মাসব্যাপী হালাল খাদ্য উৎসব করার। দক্ষিণ কোরিয়ার পর্যটন সংস্থা বলছে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় প্রায় 117টি রেস্টুরেন্ট মুসলিম বন্ধুদের রেস্তোরাঁর অনুমোদন পেয়েছে। বর্তমানে কোরিয়ায় হালাল রেস্টুরেন্টের সংখ্যা 252টি। এসব রেস্টুরেন্টের 117টিই রাজধানী সিউলের বাইরে অবস্থিত। দক্ষিণ কোরিয়া পর্যটন সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2015 সালের তুলনায় 2016 সালে দেশটিতে বিদেশি মুসলিম পর্যটকের সংখ্যা 33% বৃদ্ধি পেয়েছে। পর্যটক বৃদ্ধির বিষয়টি সামনে রেখে পর্যটন সংস্থা এমন ঘোষণা দিয়েছে। আর দিন প্রচারের কর্মে তাবলিগ জামাতের কর্মতৎপরতা বেশ লক্ষণীয় ও প্রশংসনীয়। সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি বছর তাবলিগের ইজতেমা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে সারা দেশে, এমনকি বাইরের দেশেও জামাত পাঠানো হয়। জামাতের কাজে তরুণদের সাগ্রহ অংশগ্রহণ বড়ই আশা জাগানিয়া। অন্যদিকে সেখানে দিনই কর্মতৎপরতা পরিচালনার নিমিত্ত কয়েকটি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করেছে, সেগুলো মুসলমানদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেশ করছে। কোরিয়ান ভাষায় পবিত্র কোরআন অনুবাদ প্রকাশসহ বেশ কিছু প্রকাশনার কাজও তারা যথারীতি আঞ্জাম দিয়ে যাচ্ছে। কোরিয়ার পুলিশ বিশ্বস্ত বন্ধুর চেয়েও বেশি আন্তরিক। পুলিশের অনেক বড়সড় কর্মকর্তা অবলীলায় গণপরিবহনে যাতায়াত করেন এবং বিনা দ্বিধায় আপনার জন্য আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়েও থাকবেন। শিশু কোলে নিয়ে কোনো মায়ের সমস্যা হলে সেই কর্মকর্তা বিনা সংকোচে শিশুটিকে আগবাড়িয়ে কোলে নিয়ে হাসি মুখিয়ে দাঁড়িয়ে থাকবেন। শুধু তাই নয়, আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ পথ ভুলে গেছেন, যে কাউকে বললে আপনার হাত ধরে গন্তব্যে পর্যন্ত পৌঁছে দেবে। আয়তনে প্রায় বাংলাদেশের সমান এই দেশটি কয়েক দশক আগেও বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশ ছিল। কিন্তু উল্লেখযোগ্য কোনো প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও শুধুমাত্র কারিগরি শিক্ষা, নীতি নৈতিকতা, কঠোর পরিশ্রম আজকে কোরিয়াকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা জানান আমাদের কমেন্ট বক্সে। আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।